আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন না কেন ভালো আছেন, আর ভালো থাকাই আমি সবসময় কামনা করি যে যেখানেই থাকবেন ভালো থাকবেন। তো আমি আমার আলমারিটা খুললাম। আলমারিটা খোলার কারণ হলো আমাদের যে পারুল খালা আছে, তো পারুল খালার মেয়ে হলো জ্বরের প্রবলেম, মেয়ের জ্বরের সমস্যা। তো আমার মনে হয় যখনই 40 বয়স হয়ে যায়, 40-45 এই সময়টা মেয়েদের এই জিনিসটা খেয়াল রাখা উচিত যে শারীরিকভাবে অধিকাংশ মেয়েদেরই কিন্তু আপনার জ্বরের প্রবলেম আমি শুনি। তো এদিকটা আসলে খেয়াল রাখা উচিত। তার মেয়েরও কিছুদিন আগে আমার একটাই ফুপি লিমার মা, ওরও জ্বরের অপারেশন হইল। এখানে আজকে পারুল খালার মেয়ের জ্বরের অপারেশন হবে কালকে, তো খালা যাবে। খালার একটা নাতিন আছে বেশ বড়, মানে বিয়ে শাদি হয়েছে, হাজব্যান্ড মনে হয় কোনো না কোনো প্রবলেম, যাই হোক আমরা অতদূর না যাই। তো আমাকে বললো, আমি আমার কিছু কাপড় চোপড় আছে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি, যেগুলো আমি নিয়ে আসছি ওগুলো আমার বাড়িতে। তো আপনারা জানেন আমি আসলে অত কাপড় চোপড় রাখি না, আমার এক মাস দুই মাস হলে আমি কাপড়গুলো দিয়ে দিই, এটা আমার স্বভাব হোক আর যেটাই হোক। তো অনেকে কালকে একটা অনেক, তো আপুরা কালকে দেখলাম খুব বেশ ভালো ভালো কমেন্ট করছে। আচ্ছা, যে যেখান থেকে কমেন্ট করুক না কেন আমার মনে হয় খুব ভালোবাসে আমাকে। তো কিছু আপুদের কোশ্চেন আমার বলে যে আপু তুমি কেউর বাড়ি দেখাবা, হাউস ট্যুর দিবা, হাউস ট্যুর দিবা। আসলে এখন তো ওইটা সময় না হাউস ট্যুর দেওয়ার, কারণ যে লকডাউন চলতেছে আরও বিভিন্ন প্রবলেম চলতেছে, এই কারণে হাউস ট্যুর দেওয়ার সময় না। আমি কারোর বাড়িতে যাইতেছি না, আমাদেরই তো একটা আরেকটা বাড়ি আছে যে বাড়িতে যাইতেছি না, আমার ডাবল একটা ভিডিও ক্লিপ চলে গেছে। আচ্ছা, যাই হোক, তো সেটাই আপনাদের দেখাইতে পারতেছি না, শেয়ার করতে পারতেছি না আর কার বাড়িতে যাব। তো আরেকটা কথা হলো, দু একজন বলছে যে আপনার ভিডিওতে কিছু শেখা যায় না। আসলে এটা শেখার ভিডিও বহুত আছে, যেটা সত্য কথা, বিনোদনেরও কিছু ব্যাপার স্যাপার আছে। এখন আমি যদি হ্যাঁ, এখানে কিন্তু ক্যাটাগরি আছে যে যে বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করে, কেউ রান্না করতে পছন্দ করে, কেউ সাজায় রাখতে পছন্দ করে, কেউ কিন্তু ওই যে দেখেন না মেসের কাঠি দিয়ে একটা বাড়ি বানায়, বানাইয়া ওই মেসের কাঠিটারে বাড়ি বানায় ওই কাঠির আগুন লাগাই দেয়, বাড়িটা পুড়ে ফেলে। ওইখানে কী শিখার আছে? একটা বাড়ি বানাইলো, বানাইয়া সেটাকে পুড়ে ফেললো। সম্পূর্ণ যে যে ক্যাটাগরির কাজ করে সে ক্যাটাগরির কাজ করবে। এখন একজনের কথা শুনে যদি আমাকে এসব বলেন যে আপু আপনার ভিডিওতে কিছু শিখার নাই, তাহলে আমি কী বলবো? আমার এই ক্ষেত্রে আমার বলার উচিত যে আপু যে যে ভালো শিখায়, যার ভিডিওতে শিখতে পারবেন আপনারা তার ভিডিও দেখবেন। কারণ বলে না শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই। যাই হোক, যে যেভাবে শিখায় আপনাদের এভাবে শেখা উচিত আমার মনে হয়। তো এই ক্ষেত্রে আমি এটাই বলতে পারি, আর কিছু বলা আমার বলার ভাষা নাই। যদি বলে যে আপনার ভিডিওতে কিছু শেখার নাই, আমি তো দেখি আমার ভিডিওতে অনেক কিছু শেখার আছে, যেমন শেখার অনেক কিছুই দেখি। এখানে আমি বলবো কীভাবে, আমি যখন ভিডিও ছাড়ি, আমি যখন কথা বলি, আমি যখন যেটা করি, যখন দেখতেছেন তখন হয় শিখতেছেন, নয়তো সময়টা ভালো কাটাইতেছেন, নয়তো কারোর সাথে মন খারাপ ছিল আমার কথা শুনে হাসতেছেন। এখানে আমি মনে করি অনেক শিক্ষার ব্যাপার স্যাপার আছে, অনেক বিনোদনের ব্যাপার স্যাপার আছে মানুষের জীবনে। কিন্তু ওই রান্নাবান্না খাওয়া দাওয়া এটাই কিন্তু মানুষের জীবনে শিক্ষা না। তো হ্যাঁ, শিখারও শিখার জন্য চ্যানেলগুলো আছে, যার যেরকম ক্যাটাগরির কাজ সে সেটা করবে। আচ্ছা, আমি অনেক বইলা ফেললাম শিক্ষা শিক্ষা। যাই হোক, যে আপুদের অনেক কিছু শিখার দরকার আছে, তারা অন্য অন্য ভিডিও দেখবে, শিখবে। কারণ আমি যেরকম, আমি সেই ভিডিওগুলাই করার চেষ্টা করি এবং সেই ভিডিওই দেওয়ার চেষ্টা করি। আর আমি হলো, এটা হলো ব্লগ চ্যানেল, এটা কিন্তু আসলে রান্নার চ্যানেলও না, এটা কিন্তু আসলেই আপনার কটন বার দিয়ে বাড়ি বানানোর চ্যানেল না, এটা কিন্তু আপনার কাপড় দিয়ে নকশি কাঁথা সেলাই করার চ্যানেল না। প্রত্যেকটা চ্যানেলেরই এক একটা ক্যাটাগরি আছে। এটা হলো ব্লগ চ্যানেল, একটা হাউসওয়াইফ সারাদিন কী করে এবং একটা ব্যক্তি, আমার যেমন ব্যক্তিত্ব, আমি সারাদিন কী করি, কোন জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি, যেমন আমার ঘরে আমি কতটুকু ফার্নিচার রাখবো যেমন আমার অধিকার, এবং আমার চ্যানেলে আমি কী দেখাবো সেটা আমার অধিকার,
এবং আমার ভিউয়ার্সরা এভাবে আমাকে দেখতে পছন্দ করে। দুই একজনের যদি পছন্দ না হয় তাহলে আমার কিছু করার নাই। সো এই ক্ষেত্রে আমার মনে হয়, তো আমার যদি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই মাফ করে দিবেন আর ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কারণ কি আমি অনেক সময় না অনেক কথা বলে ফেলি, কারণ মনের অজান্ত কষ্ট দিয়ে ফেলি, কারণ আমি চাই না কেউ আমার কথায় কষ্ট করুক। কারণ কি আমি না যখন লাইফ কথা বলি তখন আমি সবাইকে বুঝে কথা বলতে পারি না, ওই সিচুয়েশনেই কথা বলি, যার কারণে আমি অনেক সময় আপনাদের সাথে বেয়াদবি করে ফেলি কি কথা বলে ফেলি। তো যাই হোক, আমার কথায় আপনারা ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো আমি এখন লাইফ কথাগুলো শেয়ার করব, আমি এতক্ষণ লাইফ কথা বলছি। যাবে হলো খালার মেয়ের বাড়িতে, না খালা? তো আপনারা সবাই খালার মেয়ের জন্য একটু দোয়া করবেন। দোয়া নাকি চাইতে হয় না, একজন বলল দোয়া নাকি, একজন কমেন্ট করছিল যে হ্যাঁ বলে যে ভাবি দোয়া চাইতে হয় না, দোয়া তো তোমার ব্যবহারই মানুষ দোয়া করবে। তারপরও এখন আমার ব্যবহারটা দেখতেছে কিন্তু খালার মেয়ের ব্যবহারটা তো দেখতেছে না। তো খালার মেয়ের হলো অপারেশন হবে জরাই, তো আমরা আপনারা যে যেখানে আছেন খালার মেয়ের জন্য দোয়া করবেন যাতে সুস্থ সবল তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। তাহলে আমাদের জন্য সুবিধা হবে, খালাও আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। তো এখানে খালা থালাবাটি ধুইতেছে, খালা আজকেই চলে যাবে। আজকেই যাবা না কালকে সকাল যাবা? আজকে যাবে, কালকে মেয়ের ডাক্তারের কাছে চলে যাবে, মেডিকেলে ভর্তি হবে কালকে। তো অবশ্যই আপনারা দোয়া করবেন খালার মেয়ের জন্য। তো এই যে আমরা বের হচ্ছি কেন আমি সেটা শেয়ার করি, কারণ কি জানেন, তাবিয়া হলো হাত, তাবিয়া আমি, এই যে হাত দিয়ে দিছি। বাবা স্যার, বাবা স্যার, তো এখানে আমি যে বের হয়েছি দেখেন, সবাই আম গাছের নিচে একটা করে আম পড়তেছে বাতাসে আর তুলতেছে আর খাইতেছে। এই দেখেন এক নম্বরে আছে, কয়টা পড়ছে এ দেখেন, পায়েই খাওয়া শুরু করে দিয়েছে। মিষ্টি নি তানজিলা, অনেক মিষ্টি, রসালু দেখি আপা মিষ্টি অনেক। হ্যাঁ তার আতেও তো একটা রে, ওইটা কই সুমন পাও নাই, দিয়ে একটা দেখি কটা পাইছো। আর সুমন তুমি কটা পাইছো? মাত্র এতক্ষণে ও ওই পাইছো সব? তবে আমি একটা পাইছিলাম, আমি একটা পাইনি, আমি একটা দেখছিলাম পাকা, ওটা পাইলা তো দিলাম, ওইটাই তো প্রথম তুই মুখে দিছিস। কিভাবে দেখাবো তাবিয়ার আম খাওয়াটা, কোনটা গো? হ্যাঁ একটা ঝাঁকি দেওয়ার মানুষ আসেনি দেখতো, ইস আম পড়া, ওইটা নষ্ট হইব, এটা টক হয়ে যাবো বলো, ওইটার কারণে ওইটা টক হয়ে যাবো না রে। আরে তুই ওই আমরা ইস রে, আমরা টক করে লাগবো রে, আমি করলাম তো এটা টক বানায় ছাড়বো, ওরে আম পড়েছে, পাকাটা কিন্তু পড়ে নাই, পাকাটা পড়ে নাই, তুমি না তুমি যেটা নোটিশ করছো ওইটা কিন্তু পড়ে নাই, দেখছো ওই যে পাকা আমটা, ওইটা পড়তেছো না, ওরে আল্লাহ রে কি পারে। তো মজা কিন্তু আসলে এভাবে আম পড়বে খাবে, ওই যে আরেকজন আয়েশা পড়ছে শরীর আম পাড়ার, ধরো ভাই অনেকক্ষণ এসে গরম দিছে, সত্যি সত্যি অনেক গরম দিচ্ছে, কুলে নিচ্ছে একটু, বাঁচলাম দেখছেন, এত ভালো কেউ বাঁচবো না, ওই বাঁচবো আপনারে বুঝছেন, এত ভালো কেউ বাঁচবে না রে, পাপিয়া ছাড়া কেউ ভালোই বাঁচবে না।
কালকে তো আমরা যখন কথা বলতেছিলাম তখন আম পড়ছে অনেকগুলো। পানি আর সবচেয়ে মজা হইলো এই আম হইলো যে সিঙ্গা করে খায় যে ওইটা বেশি ওই যে টিপা টিপা নরম করে খায় যে হ্যাঁ চুষা চুষা খায় ওটা আমার ভালো লাগে খুব। কি কাঁচা আমের স্বাদ কিন্তু চলে যাচ্ছে এখন আর আম কাঁচা নাই সব আমি কিন্তু এখন মানে মোটামুটি পাইকে গেছে মানে পাইকে গেছে বলতে পেকে গেছে আমি অবশ্য সব একদম খাঁটি কি বলে খাঁটি বাংলা ভাষায় বলি তো অনেকের পছন্দ হয় না অনেকে বলে ভাবি এটা কি বলেন পাইকে গেছে বলবেন পেকে গিয়েছে তো এই যে পেকে গিয়েছে মোটামুটি তো দুই চারটা আছে কাঁচা তো ভাবলাম যে একটু কাঁচা আমের ভর্তার স্বাদটা নেই লাস্ট ফিনিশিং মতো আর যদি মা শুনে মা তো চেঁচাচেঁচি করবে বলবে যে তোমার জন্য গাছে আম থাকেই না সব আমি তুমি পাইরে ফেলো এরকম বলবে তো কিছু করার নাই কারণ কি আপনারা একটা জিনিস মনে রাখবেন খাইতে হইলে তো কথা শুনতেই হবে না এটাই স্বাভাবিক তো আমি খাবো আমি কথা শুনবো না এটা তো হয় না এই কাহিনী খাবো যেহেতু কথা শুনবো এটা কোনো বিষয় না কয়টা আম নিয়েছি তিনটা না আরেকটা নেব চারটা আম নিব আরও পাপিয়া আনছে কয়েকটা ওটা দিয়ে মিলে এই যে আম এই যে চারটা তান একটু হেল্প করো তো আই তান এইখানে আসো তো এই একটা আম আছে এখানে আসো আগে এই যে আরে বাবু ওইটা সরে হলো তো তাজিম এটা তাজিম না রিয়াদ এটা নাও নাও হ্যাঁ গুড কাকির হাতে দিয়ে আসো কাকি কোন কাকি করুক আয় তান শোন একটা কথা কই এটা থিয়ে যে এটা থিয়ে থুই আয় কইতাছি রাত কারালি জানি তারপর সে রাস্তা মানে জোরে জোরে ডাকতেছিল জোনা ডাকি শুনে না যে ফ্যান দিয়া থাকে আর একটু নাই থাকে আমার এটা আসতে না আসি এই ঘরের কোনায় আসি গেটের কাছে আসি ফোন দেয় এর বউ থাকে তো ফোন দিত ওই বউ দে নাই ওরা আমি কষ্ট দেখি এর জন্য ভোট দরকার সব মাথার উপরে বইব সবাই আরে অনেকক্ষণ যাবে না এতগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটা মোটা মানুষ উঠবো ওই যে আমার আমার দেবরজন কি কইছিল এক একজন দুই মন উঠবা তা গাততে তৈব বেশি মা কার কি করবো মা চিনি দে চিনি দে চিনি ছাড়া কিন্তু মাখিস না আমার মাইয়া ধরি না আমি তুই জানো সকালে না ডিম বাচ্ছি না বিশেষ কর হঠাৎ করে মুখে গেছে আর দেখি আমার জ্বলতেছে কি একদম বেশি চিনি দিয়েন না ভাবি চিনি কিন্তু বেশি দিয়েন না আগে লবণ দিয়ে দেন কয় চামচ দিলেন চার তিন চামচ চারটা হ্যাঁ ভাবি চামচ দিয়ে মাখা ঠিকই কইছি ইস আমার তো মনে হয় যে যারা এখন দেখতে থাকে ওই খাইতে মন চাইতে ভাবি কি ওর মারছে কেন ও তো চুল টান না দিলে কইতো না
কিভাবে দেখেন বাবা তখন দেখেন দেন একটু আগে টেস্ট করি তোকে মুখ নাই আছে তারপর আই তো চিনি লবণ লাগবে দুধে লাগবে চিনি না হইলে একটু লবণ লাগবে না নাকি চিনি চিনি লাগবে লবণ লাগবে দোনোটাই লাগবে আই লবণ দে বকা দিতে হয় না বাবু বকা দিচ্ছ কেন ওই যে রুকায়া বুড়ি আসছে রুকায়া রে কই খুলে নিছিস রুকায়া একটু কথা বলো তো রুকায় কত ফ্যান আছে ফ্যান ফলোয়ার ভরা রুকায়া কথা বলে না এক মাস ধরে এই মাছা বানাইতেছ না ভাবি একদিন লাগবে আর বানা এই তো দেখতেছি মনে হচ্ছে চিনি বেশি হয়ে গেছে না টান একটা পিরিজ নিয়ে আসো যাও যাও বাবা একটা পিরিজ নিয়ে আসো আব্বুল লিগা থাক না ও আমি তো থাকো তোমার সমস্যা কি কোন জায়গা হলো এটা কি অনেকে বৃষ্টি আসাতে খুশি হয়েছে কারণ কি বৃষ্টিতে কিন্তু একটু আরামের ঘুম হয় প্লাস যারা বাইরে কাজ করে না করে তাদের জন্য কাজও থাকে না বাইরে তেমন একটা বেশ একটা বাইরেও কাজ থাকে না এই ক্ষেত্রে বৃষ্টি আসলে অনেকটা খুশি হয় এখন যেমন আমাদের জন্য দুঃসময় এই যে বৃষ্টিতে আমাদের সব ভিজা যাইতেছে এই কাপড়গুলো দেখেন দুই বালতি কাপড় এই কাপড় কে মেলবো আমি তো এই চিন্তা করতেছি হ্যাঁ মা এই যে চিন্তা করতেছি যে এত কাপড় কই মেলবো এই যে বৃষ্টি আইতে আছে বৃষ্টি পড়তেছে কার কাদের কথা বলে মা তারা রসি নিছে মা হলো বেগুন আর হলো কচু পটল দিয়ে একটা সবজি তরকারি রান্না করতেছে মা এখানে এই যে পুঁই শাক রসি চাবো না ঝিমের মায়ের কাছে তো যে বৃষ্টি আসলে বৃষ্টির কারণে আমাদের ঘরের মধ্যে মনে হয় আজকে কাপড় মেলতে হবে এরকম এই সিঁড়ি ঘরে মেলতে হবে না তেমন কোথাও জায়গা করে মেলতে হবে আমাদের যে ওই দেখেন আমি আজকে ওদের লাগাই দিচ্ছি যে আজকে মাচাটা বানাইতেই হবে মাচা না বানাইলে হবেই না যার কারণে বাচ্চারা বানাইতেছে এভাবেই আপনাদের কাছে নাকি একটা রশি আছে ওইটা কি দেওয়া যাবে আগে কোন কাপড় চোপড় কি মেলা রাখছেন আপনারা শুকাইছে না কেমনি ও আমাদের মনে করেন এক দুই বালতি কাপড় ভিজাইছে বুঝছেন মা কইতেছে নিয়ে আসো আগে দেখো দেখে আসলেন না একদম বালতি ভরা ভরা কাপড় আমাদের মাচা মাচাটা একটু উঁচা দিবে মাচা নাকি মাচা নাকি উঁচা দিলে টান উঠতে পারবে না সেটা বলতেছে একটা যে কোনো একটা সিঁড়ি দিয়ে দিলেই হবে মাচার জন্য এই না রশি তারপর তো কাপড়ের ভিজা দেখলাম তো এই যে যা এই এই এদিক এদিক কইরা তো মেলে দেওয়া যাবে না পুরাটা সিঁড়ি ঘর মেরি কর দিয়ে একদম ঘর দিয়ে মেলতে হবে খালা চলে গেছে আজকে আমাদের মাচা মাচাটা একটু উঁচা দিবে মাচা নাকি উঁচা দিলে টান উঠতে পারবে না সেটা বলতেছে একটা যে কোনো একটা সিঁড়ি দিয়ে দিলেই হবে মাচার জন্য এই না রশি তারপর তো কাপড়ের ভিজা দেখলাম তো এই যে যা এই এই এদিক এদিক কইরা তো মেলে দেওয়া যাবে না পুরাটা সিঁড়ি ঘর মেরি কর দিয়ে একদম
घर दिए मिलते हैं। खाला चले गए आज के, तो ओईजे देखें अवशेष माचा हो गल, गाँथनी गाँथन शेष। तो माचार जो अनेक परिश्रम होने सबा परिश्रम करसे, कारण कि माचाटा हमारे একটু গানটা বন্ধ করো তো, কিন্তু প্রথমে হইছিল, হওয়ার পরে মাছটাটা না উঁচু হয়ে গেছে বেশি, তো আমি আবার আসলাম, আয়েশা বললাম যে মাছটাটা বেশি উঁচা হয়ে গেছে, মাছটাটা মানে আমরা বসতে পারবো না, ছেলেপেলেরা লাফ দিয়ে উঠা বসতে পারবে এরকম সিস্টেম করে ফেলছে। তো অবশেষে মাছটা তো পাইলাম, অনেক মাছা মাছা করতে করতে আমি শেষ, আমি মনে হয় যে দিন থেকে আসছি ওই দিন থেকে মাছার কথা বলতেছি। এই মাছটা পাতার কারণ হলো পিছনে একটা মাছা আছে, পিছনে বলতে আমাদের বাড়ির পিছনে, তো ওই মাছটা ছোট, ওই মাছটা সবাই যা বসে আমরা বসতে পারি না, রে আমরা আমাদের জায়গা দেয় না, অনেক সময় দাঁড়াই থাকি, তো যার কারণে এই মাছটা আমার পাতার ইচ্ছা ছিল এবং হয়ে গেছে। যাক, তবে আপনাদের বলি এই মাছার জন্য খালা বাড়ির এখান থেকে বাঁশ আনা হয়েছে, চারটা বাঁশ, চারটা বাঁশ লাগলো না রে নাইম, তো চারটা বাঁশ লাগলো। ওই যে দেখেন যে মাছের উপর অলরেডি আপনাদের ভাইয়া বসে আছে, আর এই জায়গাটা বিকেল হলে এমনিতেই একটু আড্ডা হয়, তো যদি এই এমনিতে আড্ডা হয় তো একটা মাছা বানাই দিলে ভালো হয়। অনেক সময় দেখা যায় যে চেয়ার টেবিল এই ওই টানো, এই করো সেই করো, তো আর কি বলবো, যার কারণে মাছাটা বানাইলাম। আমার মাছা মুচা বসতে ভালো লাগে, মনে হয় যে সন্ধ্যার সময় একটু বিকেলবেলা বসলাম একটা বাড়ির সামনে, আমার বাড়ির সামনেও আমি আগে ছোটোবেলায় না আমার চাচাকে বুইলা বানাইছিলাম একটা মাছা। তো এই যে দেখেন বিকেলবেলার আড্ডাটা আপনাদের কেমন লাগলো, আমি আসলে কী বলতেছি গাড়ির সাউন্ডটা আপনারা বুঝতেছেন কি না, আমি ঠিকভাবে বলতে পারতেছি কি না, হয়তো আমি উল্টাপাল্টা বলতেছি এরকম মনে হইতেছে আমার কাছে, আমি ঠিকঠাক কথা বলতে পারতেছি কি না আমি নিজেই জানি না। এই টান টান চলো চলো সরো 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 সরো, তো এই যে আমি বলছি যে মাছা হওয়ার পরে বাচ্চা ওদের বলছি যে তোরা যা খাইতে চাস খাওয়াই দিম না যা। তো এই অবশেষে এই যে মাছা দেখেন, এক মাছার জন্য কত মানুষ, এই কেমন বেড়ে আসলো, ওরে আল্লাহ রে আমাদের কিউট বেবিটা চলে আসছে, হে এই যে হলো ফুলকি, এই দেখলাম কেমন বেড়ালি নানি বাড়ি, সামসছে কই তোমার মোটা ডাক একটু দেখি স্যার, দেখি অনেক দিন এসে যাও দেখি না, যা যা কগা কাকিমা ডাক, তো এই যে এবার তাও দেখছো এবার ঠিক উঁচাও হয়েছে, এবার বাড়ি বাড়ি দিতে হবে, এই জায়গাটা একটু বাড়ি দিতে হবে, সমস্যা নেই বসতে বসতে কাইতে যাবে। তো এই যে বাচ্চা উদ্বোধন হয়ে গেছে, ওই দেখেন তাবিয়া কেমনে খামচি দিচ্ছে আর বাবাকে, ওকে আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন, মাছা উদ্বোধন হয়ে গেল বাজি, সাথে চাষি শাশুড়ি হাসতেছে যে ওয়াও, চাষি শাশুড়ি সব চাষি শাশুড়ি আমার চাষি শাশুড়িদের দেখতে চায় সবাই, তো কন্যার মুখে অবশ্য দেখছে, এটা হলো মেজু সেজু চাচি, ওরে আল্লাহ রে, তো আমার চাচিরা সব ইয়াং, তো এই জন্য দেখানো যাবে না সমস্যা, বলছে আমার চাচি যে যদি ধইয়া নিয়ে যায় তাহলে প্রবলেম আছে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আজকের বিকালটা, আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমাদেরকে কেমন লাগে সেটাও বলবেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব, যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মঙ্গল কামনা করবেন, আর আল্লাহ তাআলা আপনাদেরকেও সবসময় ভালো রাখুক এই কামনা করি। আমাদের পরিবার থেকে সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, তো আগামীকালকে আবার দেখা হবে কথা হবে, আজকের মতো আল্লাহ হাফেজ। তো আমার তাবিয়া ফার্স্ট উবুত হয়েছে, ও কিন্তু এখন মাত্র উবুত হওয়া শিখছে, তো সে উবুতে দেখেন
কি কিউট হাসি না শেয়ার করে আসলে পারলাম না, সত্য কথা আমার এত ভালো লাগতেছিল। তো আমার এই মেয়েটার জন্য অবশ্যই দোয়া রাখবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে দেখা হবে, কথা হবে, আল্লাহ হাফেজ।